নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে নিয়ে যাব কুমারটুলি ঘাট, এক অনিন্দ্য সুন্দর ঘাট। প্রতিমা তৈরি শুরু করে কালবউ স্নান, শোভাবাজার রাজবাড়ি, দুর্গাপুজোর যাবতীয় আচার অনুষ্ঠান এই ঘাটেই একটা সময় করা হতো। এর মধ্যে রাজবাড়ির প্রতিমা বিসর্জনও ছিল। মূলত রাজার ঘাট নামে পরিচিত ঘাটটি রাজা নবকৃষ্ণদেব কর্তৃক নির্মিত বলে এটি জানা যায়। তবে এটি ছিল রাজার ব্যক্তিগত স্নানের ঘাট। পরিবারের মহিলাদের জন্য তিনি ঘাটের প্রথম তলায় একটি চেঞ্জিং রুম তৈরি করেছিলেন, যা অবশ্য এখন আর নেই। দুর্গাপূজার প্রতি তার অবদান ছাড়াও রাজা নবকৃষ্ণদেবও এই ঘাটে গঙ্গায়ত্রীদের জন্য একাধিক কক্ষ নির্মাণ করেছিলেন, যা রক্ষণাবেক্ষণের অভাবে শেষ পর্যন্ত কক্ষগুলিকে নিচে নামিয়ে নেওয়া হয়। ঘাটটি রাজপরিবারের সদস্যদের পাশাপাশি অতীতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকেও দেখেছে। রামকৃষ্ণ এই ঘাটে নেমে গঙ্গাপ্রসাদ ভবনে নেমে যেতেন, যা ঘাটের ঠিক বিপরীতে দাঁড়িয়ে ছিল। ঘাট সংলগ্ন বসার জায়গার একটি ফলক তারই প্রমাণ। কিভাবে ঘাটটির নামকরণ হয়েছে তার একটি মজার ইতিহাসও রয়েছে। ১৭৫৭ সালে শোভাবাজার রাজবাড়ির আনুষ্ঠানিক দুর্গাপুজোর সাথে কলকাতা তার প্রথম শারদীয় দুর্গাপুজো দেখেছিল। কথিত আছে, পলাশীর যুদ্ধে বিজয়ী হয়ে রবার্ট ক্লাইভ নবকৃষ্ণদেবকে সুতানুটি জেলা দিয়ে পুরস্কৃত করেছিলেন। উপলক্ষটি উদযাপন করার জন্য রাজা গোবিন্দপুরের কুমোরদের সুতানুটিতে স্থানান্তরিত করেছিলেন। কুমোররা ছিল নিয়মিত মাটির পাত্র ও পাত্র তৈরিকারী কুমার, যাদেরকে গঙ্গার তীরে কুমোরটুলিতে একটি উৎসর্গীকৃত এলাকা দেওয়া হয়েছিল। রাজার নির্দেশে তারা দেবী দুর্গার মূর্তি তৈরি করতে শুরু করেন এবং এভাবেই শহরে দুর্গাপুজোর প্রথা শুরু হয় এবং চারদিকে জনপ্রিয়তা অর্জন করতে শুরু। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমায় কমেন্টসে লিখে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।